কয়েকজন খুব সুন্দর প্রশ্ন করেছেন, সেলফ লাভের ডেফিনেশনটা যদি একটু বলেন। সেলফ লাভ মানে কিন্তু পার্লারে যাওয়া, শপিং করা, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা, সেটা একটা পার্ট, সেটা কিন্তু মেন পার্ট নয়, সেটা যে একটা মেজর পোর্শন তা কিন্তু না। সেলফ লাভের মানে হচ্ছে যখন আপনি নিজেকে ভয় দেখানোটা বন্ধ করবেন। সেলফ লাভের মানে হচ্ছে যখন নিজের সঙ্গে একটা সুন্দর রিলেশন তৈরি হবে। তার মানেটা কি? মানেটা হচ্ছে, ধরুন আপনি অতীতে কোনো ভুল করে ফেলেছেন, ভুলটা হয়েছে কী করে, আপনি সেই মোমেন্টে ভেবেছিলেন সেটা ঠিকঠাক ডিসিশন নিয়েছেন, কিন্তু আপনি লং টার্মে ভাবেননি, শর্ট টার্মে ভেবেছেন, তার ফলে আপনার রেজাল্টটা খারাপ হয়েছে, ভুল হয়ে গেছে, তো সেটা ডেলিবারেটলি করেননি কিন্তু হয়ে গেছে। এবার সেটা যেহেতু হয়েছে, তার থেকে আপনি শিক্ষা নিন, সেটা রিপিটেশন যেন না হয় সেই চেষ্টা করুন। কিন্তু সেই ভুলটা হয়েছে বলে আপনি নিজেকে একটা অদ্ভুত মেন্টাল প্রেশারের মধ্যে রেখেছেন, নিজেকে সবসময় দোষারোপ করে যাচ্ছেন, সেটা কিন্তু সেলফ লাভের ক্ষেত্রে ভীষণ বড় বাধা। ধরুন আপনার বন্ধু আপনাকে এসে বললো একটা তার লাইফের কোনো ঘটনা, তো আপনি তার সঙ্গে কীরকম বিহেভ করবেন, তার প্রতি কম্প্যাশনেট হবেন, তাই তো? তো নিজের ক্ষেত্রেও সেটা হন। সারাক্ষণ নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আত্মসমালোচনার প্রয়োজন আছে, কিন্তু সেটা এমন চরম লেভেলেও নয় যেখানে দোষারোপ করতে 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 আপনার নিজের মোটিভেশনটা একদম তলানির দিকে ঠেকবে এবং আপনার মনে হবে যে আপনার দ্বারা কিছুই হবে না। এইটা সব থেকে বড় বাধা। সুতরাং এই বাধাগুলোকে ওমিট করতে হবে। নিজের ব্রেনের উপর কোনো সময় এতটা চাপ দেবেন না আননেসেসারিলি, প্রয়োজন নাস্তি, প্রয়োজন একেবারেই নেই। সুতরাং নিজের চিয়ার লিডার হন, নিজের ফিয়ার লিডার নয়। সবসময় নিজের মধ্যে একটা এত ভয় কাজ করে রাখবেন না, ভালো থাকার চেষ্টা করুন। দ্যাটস কল সেলফ লাভ।